ওয়েলকাম ব্যাক টু মাই স্পিরিচুয়াল চ্যানেল আর আপনারা অবশ্যই শুনেছেন সংসার সুখের হয় রমণীর গুণে আজকে আমি সেই বিষয়ে কথা বলতে চাইছি দেখুন তো আপনাদের ভালো লাগে কিনা না সত্যিই যদি রমণী চায় তো নিজের সংসারকে নিজের সাথে সাথে আশেপাশের সকল সংসারকেই কিন্তু সকলের সংসারকেই কিন্তু সুখের করতে পারে আজকে আমি নিজের সংসারকে সুখের করার কথাই বলছি এটা একটা টিপও বলতে পারেন বা একটা আলোচনামূলক কথা আমরা যখন রান্না করি মানে আমরা গৃহিণীরা যখন আমরা রান্না করি সেই সময় যদি আমরা ঘরের অশান্তির কথা কোনো টেনশনের কথা কোনো চিন্তা ভাবনা কোনো হার্ট যে কেউ আমাদেরকে আঘাত করেছে কষ্ট দিয়েছে সেই সব কথা ভুলে রান্না করার সময় তাতে সেটা প্রাতরাশ হোক বা দুপুরের খাবার হোক বা রাতের খাবার হোক যখনই আমরা রান্না করছি খাবার বানাচ্ছি ইভেন আমরা যখন চা বানাই তখনও যদি আমরা অন্য সব কিছু পারিপার্শ্বিক কথা ভুলে গিয়ে যদি কোনো মন্ত্রা চ্যান্ট করি বা কোনো সুইচ ওয়ার্ড চ্যান্ট করি কিংবা কোনো খুব ভালো গান যেটা খুব আনন্দের এর এমন টাইপের কিছু চ্যাট করি স্পেশালি আমি তো প্রেফার করি কোন আপনার পছন্দের আপনার প্রিয় কোনো মন্ত্র চ্যাট করুন এর ফলে কি হয় যখনই আপনারা খাবারটা তৈরি করছেন খাবারের সাথে সাথে আপনার মনের মধ্যে যেটু যা চলে সেইগুলো কিন্তু খাবারের মধ্যে প্রবেশ করে এনার্জি কখনো নষ্ট হয় না নিশ্চয়ই শুনেছেন তো আমাদের মনের যে এনার্জি সেটা কিন্তু আমাদের হাতের মারফত আমাদের যে আঙুল থাকে আমাদের ডান হাতের যে তর্জনী আঙুলটা থাকে এই আঙুলটাকে দেখবেন যখন আমরা মালা জপ করি মালা মালার মাধ্যমে মন্ত্র জপ করি তখন কিন্তু সবসময় ইন্ডেক্স ফিঙ্গারটা বা তর্জনীটাকে বাইরের দিকে রাখতে বলা হয় আর অন্য দুটো আঙুল দিয়ে কিন্তু আমরা বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যাঙ্গুলি দিয়ে আমরা কিন্তু মন্ত্র চ্যাট করে থাকি মন্ত্র জপ করে থাকি মালার মাধ্যমে কেন কারণ আমাদের তর্জনী আঙুলের মধ্যে কিন্তু সেই পাওয়ারটা থাকে যেটা অনেক কিছু করতে পারে সেই ব্যাপারে সেই বিষয় নিয়ে অন্য কোনো দিন আলোচনা করার চেষ্টা করব কিন্তু এটা আমি বলতে চাইছি যেহেতু আমরা হাতের দ্বারাই রান্নাটা করি আমরা খাবার রান্না যখন করি তখন হাত হাতা বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করি তো সেই এনার্জি কিন্তু আমাদের মনের এনার্জি কিন্তু আমাদের হাতের মাধ্যমে ওই খাবারে গিয়ে প্রবেশ করে সেই জন্য বলা হয় যদি আমরা খাবার তৈরির সময় ভালো কোনো চিন্তা করি যদি আমাদের পজিটিভ মাইন্ডে হাসি খুশি কোনো মোমেন্টের কথা চিন্তা করে আমরা যদি রান্না করতে পারি বা খুশি হয়ে রান্না করতে পারি সেটা তো অত্যন্ত ভালো কিন্তু সাধারণভাবে আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিনের যে চিন্তা ভাবনা দুঃখ কষ্ট হয়তো শারীরিক কষ্ট থাকে মানসিক কষ্ট থাকে সেই সব থেকে বেরিয়ে আসতে পারি না সেই ক্ষেত্রে আপনাদের সকলকে অনুরোধ করবো যে রান্না করার সময় অন্তত কোনো প্রিয় মন্ত্র বা কোনো প্রিয় গান চ্যাট করুন বা জপ করুন যার ফলে ওই খাদ্যটা সুস্বাদু তো হবেই তার সাথে সাথে ওই মন্ত্রর যে পজিটিভিটি ওই খাবারটাকে ওই খাদ্যটাকে কিন্তু একটা প্রসাদের ন্যায় তৈরি করে দেবে যেমন আমরা ভোগ রান্না করতে গেলে যারা ভোগ রান্না করেন ঠাকুরের তাদেরকে জিজ্ঞেস করবেন তারা ভোগ রান্নার সময় কিন্তু কন্টিনিউয়াসলি মন্ত্র চ্যান্ট করে তো কেন কারণ সেই ভোগটা যেটা তৈরি হয় ঠাকুরের উদ্দেশ্যে সেটা কিন্তু পজিটিভিটিতে ভরে ওঠে কারণ সেই ভোগ ঈশ্বরকে দেওয়া নিবেদন করার পর কিন্তু সেটা প্রসাদ রূপে বাকি সকলে গ্রহণ করে তো এইভাবে কিন্তু আমরা সত্যিই পজিটিভ নিজের মনকে শান্ত রেখে আর পজিটিভ মন্ত্রা প্রিয় মন্ত্রা চ্যান্ট করে মা অন্নপূর্ণাকে ধন্যবাদ জানিয়ে যদি আমরা রান্নাটা করি তাহলে মা অন্নপূর্ণা তো খুশি হবে নি খাদ্যটাকে তো টেস্টি তৈরি করবেনই তার সাথে সাথে খাবারটা পজিটিভিটিতে ভরে উঠবে যেই খাবার খেয়ে আমাদের ফ্যামিলি মেম্বার্সরা আমাদের সন্তান আমাদের হাজব্যান্ড বা ওয়াইফ বা আমাদের মাতা পিতারা সকলেই কিন্তু সেই অন্ন গ্রহণ করবেন যখন তাদের মধ্যেও একটা পজিটিভিটি ফ্লো করবে অটোমেটিক তাদের শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে তারাও আনন্দে থাকবে ফলে সামগ্রিকভাবে কিন্তু বাড়ির পরিবেশ ঘরের পরিবেশ অত্যন্ত শুভ হয়ে উঠবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে কোয়ারিজ থাকে হ্যাঁ আর একটা কথা বলে দিয়ে সাথে যারা আমরা রেকি শিখেছি বা আপনারা যারা রেকি শিখেছেন যারা চকুরে পেয়েছেন সিম্বল সেই চকুরে কিন্তু খাদ্য বস্তুতে খাদ্যবস্তুর টেস্ট এনহ্যান্সমেন্টে বা খাদ্যবস্তুর টেস্টটাকে আরও ভালো করার জন্য কিন্তু চকুরি ইউজ করে খুব সুস্বাদু করে তুলতে পারেন অন্যদিকে খাদ্যের মধ্যে অনেক সময় নেগেটিভিটি কিছু থাকে যেমন হয়তো রাসায়নিক সারের জন্য অনেক কিছু নেগেটিভিটি থাকতে পারে সেই নেগেটিভিটি কিন্তু কাটানো যায় খাদ্যটাকে আরও পুষ্টিকর করে তোলা যায় চকুরে সিম্বল ইউজ করে কিন্তু যারা রেকি শেখেননি তারা কিন্তু ইউটিউব থেকে দেখে বা অন্য কারো কাছে শুনে বা দেখে কখনোই এটা চেষ্টা করবেন না তাহলে কিন্তু ফল নেগেটিভ হবে যারা রেকি শিখেছেন তাদের ক্ষেত্রে বললাম তারা চকুরেটাকে ইউজ করতে পারেন আদারওয়াইজ আপনারা সকলেই যারা রেকি শিখেছেন যারা শেখেননি প্রত্যেকেই কিন্তু যে কোনো প্রিয় মন্ত্র চ্যান্ট করে নিজের খাদ্য খাদ্য বস্তুগুলোকে নিজের রান্নাকে সুস্বাদু করার সাথে সাথে পজিটিভিটিতে ভরিয়ে তুলতে পারবেন আর সত্যি আপনি সামগ্রিকভাবে হয়ে উঠতে পারবেন আপনার আপনার গুণে কিন্তু আপনার সংসারকে সুখের করে তুলতে পারবেন আর প্রুফ হয়ে যাবে যে সংসার সুখের হয় রমণীর গুণে আজ এই পর্যন্তই নমস্কার